গাইজ, এই ক্যাথাটা যেন 2 ঘন্টা ধরে লড়ছে। আর দেখো, এদিকটা শুধু কাঁধাটা সেলাই করা হলো, কি অবস্থা! আর এইগুলো লেবারকে নিয়ে কাজ করাটা ঠিক হবে না। হে গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো এখন প্রায় 11:30 বেজে গেল, আর আমি আজকে একটু টাইম করে আমি ব্লগ শুট করছি। আর এখন এখন রান্না করছি, মানে আলু একটু তরকারি করবো, আর এখন এখন তরকারি নাই, তার জন্য এটা মানে মুড়ি দিয়ে খাওয়ার জন্য শুধু আলুটা কেটে দিলাম, আর মানে ধুয়ে তারপর তেলে এখন ভাজছি লবণ দিয়ে আর হলুদ দিয়ে। তো এটা ভাজার পর তারপর একটু মশলা দিতে হবে। গাইজ, আলু ভাজা হয়ে গেল, আর একটা জিনিস প্রপার হয়ে গেল। এখন আমি ভেবেছিলাম যে মশলা আছে ফ্রিজে, আর মা বললো ফ্রিজে মশলা আছে, তার জন্য আর মশলা বানাতে হবে না। আর যেহেতু আমি ফ্রিজ খুলে দেখতে গেলাম, তো এখন মানে মশলাই নাই, তো এখন করতে হবে ফের মশলা করতে হবে। জিরে, ঝাল, রেড চিলি আর রসুন, আদা, আর দিব জল। আর ঘোরানোর জন্য তৈয়ার। তো গাইজ, মশলা হয়ে গেল। তো গাইজ, এখন একটু আলু ভাজলাম আর ভেজে তারপরে এখন মশলা দিলাম, আর এখন মশলাটাকে ভালো করে ভেজে নেব। আর গাইজ, এই দিকটায় আমার মা এখন মানে ক্যাথা পারছে, এই দিকটায় আমার ভাগ্নি এখন নুডলস খাচ্ছে, মোবাইল দেখছে। তো গাইজ, এখনকার প্রত্যেকটা বাচ্চা ছেলে মেয়ে মোবাইল নেয়, কিন্তু আমার বিচারে ছোট ছেলে মেয়েদের মোবাইলটা দেওয়া উচিত না, যেহেতু ওরা এখন ছোট, কিছু বুঝে না মোবাইল সম্বন্ধে, আর পড়াশোনা করতে চাইবে না, তো শুধু মোবাইল নিয়েই পড়ে থাকবে। তার জন্য তো চলো, আমার মশলাটা হয়ে গেল, তো এখন জল দিতে হবে। তো গাইজ, জল দিয়ে দিলাম আর এদিকটায় ঢাকা দিয়ে দিলাম, তরকারিটা হয়ে যাবে। তারপর একটু মুড়ি খেতে হবে, আর সকালবেলা তরকারি ছিল না, তার জন্য আমি এখন একটু তরকারি করলাম। আর ওই দিকটায় আমার মা এখন ক্যাথা সেলাই করছে। চলো এখন আগে তরকারিটা হয়ে তারপর দেখা হচ্ছে। আমার এখন মানে তরকারিটা হয়ে গেল, আর এদিকটা দেখো ভাগ্নি মোবাইল দেখছে। দেখো কি দেখছে, এটা কি কি করছে গাইজ, মোবাইলে কি কি খাচ্ছে ওইগুলোই দেখছে। তো এত মোবাইল দেখতে হয় না, একটু দেখবা তারপর রাখবা, তো বলছে একটু দেখবো তারপর রাখবো। কি অবস্থা! তো গাইজ, এখন খাওয়ার খেয়ে নিলাম, আর বাইরেই দেখো 40 হয়ে গেল, এতটা তাপমাত্রা হচ্ছে, বাপরে সেই রোদের হিট। তো এখন মনে করছি আমার একটু ক্যাথা সেলাই করতে, কারণ কিছুটা অর্ধেকটা হয়েছে আর অর্ধেকটা বাকি আছে, আর একটা ক্যাথা তো পারছে, মানে ওরা ওটাও সেলাই করতে হবে। আর যেহেতু আমার জামাইদা চলে আসবে, আর বেশি সময় নিলে হবে না, ওটা 2-3 দিনে কভার করতে হবে। তো চলো এখন একটু সেলাই করবো। তো গাইজ, এখন একটু বসে গেলাম সেলাই করতে, আর এদিকে দেখো আমার ভাগ্নি এখন কার্টুন দেখছে, আর একটা মোবাইলে কি দেখলাম কি কি খাচ্ছে সব, মানে সব একটু জেলি টাইপের আছে আর একটু রবার্টের মতো। আর যেমন এই যে হাইড্রোলিক মেশিন দেখেছো ইউটিউবে বা কোনো কিছুতে, ওই হাইড্রোলিক মেশিন কিছু দিলে পাচকে দেয়, চিপকে দেয়, তারপর ভেঙে দেয়, ওই মতো মানে যে একেবারে মানে মুখটাও মানে সেম হাইড্রোলিক মেশিন মতো, রবারের মতো আছে, খাচ্ছে আর পিচকে দিচ্ছে, কি বেরিয়ে যাচ্ছে, না এতটা খারাপ লাগছে না যাই বলে, আর বাচ্চা ছেলে ওইগুলোই দেখতে চায়। তো গাইজ, আমি একটু সেলাই করতে বলেছিলাম, আর তখন কারেন্টটা চলে গেছিলো, তো সেলাই করা হয়েছে, তার জন্য একটু ধীরে ধীরে কিছুটা করলাম। তো এখন প্রায় 1টা বেজে গেছে, তো 1টা এখন স্নান করতে হবে, তো চলো স্নান করে তারপর দেখা হচ্ছে। তুমি স্নান করো রাখি। গাইজ, আমার স্নান করা হয়ে গেল, তৈয়ারও হয়ে গেল। তো আর গাইজ, এই দিকটাই কাজের মাসিটাকে কাজে লাগিয়েছি, দেখো সেই। গাইজ, এই ক্যাথাটা যেন 2 ঘন্টা ধরে লড়ছে, আর দেখো এদিকটা শুধু কাঁধাটা সেলাই করা হলো,
কি অবস্থা! আর এইগুলো লেবারকে নিয়ে কাজ করাটা ঠিক হবে না। দেখো এখনো এদিক এই সাইডটা বাকি আছে, আর ওদিকটা পুরো হলো, হয়ে গেছে। আর লিব না এরকম কেথা বলাকে, কেথা পারতে। তো গাইজ এখন খাওয়া হয়ে গেল, আর এখন একটু রেস্ট করব। আর ভাগ্নিকে দেখো ঘুমিয়ে গেল, আর এখন তো কাজ হবে না, যেহেতু আর ওই দিকটায় গোটায় সেলাই করতে হবে, মানে এক বিত্তা দেড় বিত্তা পরপর, মানে পুরোটা সেলাই করতে হবে, তারপর আমাকে মেশিনে করতে হবে। তো চলো এখন একটু রেস্ট করে তারপরে বিকেলবেলা দেখো। আমি ঘুম থেকে উঠলাম, আর বিকেলবেলা ঘুমিয়ে গেছিলাম, আর শ্যুট করা হয়নি ব্লগ। আর এখন মানে একটু বসলাম কাঁথা সেলাই করতে, আর কিছুটা সেলাই করতে আছে, আর বাদ বাকিটা হয়ে যাবে। মিনিমাম অর্ধেকটা হয়ে গেছে, আর অর্ধেকটা আছে, তো হয়ে যাবে। তো চলো এখন একটু কাঁথা সেলাই করে তারপর দেখা হচ্ছে। তো গাইস পাক্কা 3 ঘন্টা লেগে গেল, 6:30 সময় বলেছিলাম, আর এখন 9টা বাজছে, প্রায় 3 ঘন্টা হয়ে গেল। আর 1 কটা সেলাই করলাম, শুধু 1 কটা বাকি আছে, আর সুতাও শেষ হয়ে গেছে। তো এখন আর সুতা লাপটাবো না, কালকে লাপটাতে হবে। কালকে ওটা কভার করে তারপর যেটা এখন কেথা পারলো ওই কেথাটা সেলাই করতে হবে, কারণ আমার জামাইটা বেশি দিন থাকবে না, আর এখানে আসবে, তার একদিন থাকবে, তারপর দিন ওরা চলে যাবে। কি করছো? মুখ ধুচ্ছ? আর কি খেলে? দেখছো চা খেলো, আর সবটা জল পাঠিয়ে দিলাম। গাইস ওইদিকে আমার ক্যাথাটাও সেলাই করা হয়ে গেছে, আর এই যে আজকে এটা ক্যাথা পেয়েছিল, তো এই ক্যাথাটাও আজকে কভার হয়ে গেল, তো এটা কালকে সেলাই করব। তো গাইস এখন অনেক রাত হয়ে গেল, আর খেয়ে নি, তারপর ঘুমিয়ে যাব, আর তারপর সকালবেলা উঠতে হবে। সকালে উঠেই ওই ক্যাথাটা সেলাই করতে হবে, কারণ ওটা এমার্জেন্সি আছে, ওটা মানে আমার জামাইদা আসবে, তো বেশি দিন থাকবে না, একদিন থেকে তারপর চলে যাবে। কিন্তু আমাকে তো একদিনে একটা ক্যাথা সেলাই করা, মানে করে নিব, কিন্তু ভালো লাগে না এক জায়গায় বসে থাকতে, কিছু করার নেই, ওটা সেলাই করতে হবে একদিনে, কারণ ওর ডিউটি আছে, তো একদিনে থেকে তারপর দিন চলে যাবে। তো গাইস খাওয়ার খাওয়া হয়ে গেল, আর এখন একটু বিছানাটা ঝাড়তে হবে, আর মশারিটাও টাঙতে হবে, আর আজ কালকে সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে, আর কালকে অনেক কাজ আছে, তো তার জন্য। তো চলো মশারিটা মানে টেঙে তারপর দেখা হচ্ছে। মশারি টাঙা হয়ে গেল, আর আমার ফ্যানের অবস্থা দেখো, এই মতো সিস্টেম করে রেখেছি, কারণ রাত্রে অনেক গরম লাগে, তার জন্য আমি ফ্যানটাকে এক কাম করেছি ভিতরে ভরে গেছি, আর বাইরে রাখছি, তো মশারির জন্য বাতাস ঢুকছে না, তার জন্য ওই মতো কোয়ালিটি করেছি। তো চলো ব্লগটা আমি এখানে শেষ করছি। তো ব্লগটা কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, ব্লগটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর বেল আইকন বাজিয়ে নিও, যাতে নোটিফিকেশন তোমাদের আগে সবার ফার্স্ট যেতে পারে। দেখা হচ্ছে অন্য ভিডিও নিয়ে, তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই। সন্ধ্যা দিচ্ছে।